ওয়ালাইকুম দর্শক ভাইরা, তোমরা কেমন আছো? আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। সবাই প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে কেউ দেখবেন না। আমি আবারও সেই ইয়াসিন ভাইয়ের কাছে চলে আসলাম, তার শালিক পাখির মুখে কথা শোনার জন্য। সে অনেক সুন্দর করে কথা বলতে পারে তা জানার জন্য আমি ইয়াসিন ভাইয়ের কাছে আইছি। এখন আমি ইয়াসিন ভাইয়ের কাছে কথা বলবো, সে কি বলে তার শালিক পাখির সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এটা কি ভাই আপনার সে কথা বলা শালিক পাখি? জি জি। হ্যাঁ, তার নাম রাখছেন কি? মিঠু। মিঠু। হ্যাঁ, সে কি কথা বলতে পারে? জি। হ্যাঁ, সে কি কি বলতে পারে? কাকি, মামা, দাদি, মা, বাবা, দাদি, দাদি, খালাম্মা, খালাম্মা, ও সবই সব বলতে পারে। হ্যাঁ জি। তার নাম রাখছেন কি? মিঠু। হ্যাঁ, মিঠু। সিজদে সিজদেতে পারে? জি। বলেন তো, সিজদেতে বলেন। মিঠু সিজদাও, সিজদাও। সবার একটু দর্শক ভাইদের একটু শুনাই দাও তোমার শীষ, তুমি কত সুন্দর করে শীষ দাও। মিঠু, ও মিঠু, সিদ্ধ সিদ্ধ, হ ভালোভাবে সিদ্ধ। তোমার নাম কি বলো? আমার নাম মিঠু। ও মিঠু, তোমার নাম কি বলো? আমার নাম মিঠু। মিঠু, তোমার নাম কি বলো? ও ও কিরকমভাবে কথা বলে একটু শোনাও তো, তোমরা কেউ একটু পারবা? কাকি বলো। হ্যাঁ, আর কি বলে? মামা দেখো। মামা ডাকে? মানে দাদি বলে, দাদাও বলে? মা ডাকে, আবার কাকি ডাকে, ভাই গেছেন ডাকে, আর ই ডাকে, মা ডাকে, ইয়েছেন ডাকে, নানি ডাকে, মা ডাকে। মিঠু, প্লিজ দর্শক ভাইরা, এই এসটি মিডিয়া 333 এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাজানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে, আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে, আমার ভিডিও আপনি পেয়ে যাবেন। সবাই প্লিজ এসটি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম আরও নতুন ভিডিও পেতে হলে। এখন শালিক পাখিটা এখন কথা বলতেছে না, মাঝে মাঝে কথা বলে, মা বলে, কাকি বলে, একা একা বলে, সময় কেউ না থাকে কাছে। মিঠু, ও মিঠু, সবাইকে একটু বলো আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দাও। ও মিঠু, মিঠু, ও মিঠু, আজকে মনে হচ্ছে ইয়াসিন ভাইয়ের শালিক পাখির মন ভালো নেই, সেজন্য সে কথা বলতেছে না। এমনি সবসময় সে কথা বলতে থাকে, কাকা বলে, কাকিও বলে, মা বলতে পারে, অনেক সুন্দর করে কথা বলে। মিঠু, ইয়াসিন তোমার ওই শালিকের এই যে নাকের কাছে কি হয়েছে, যে কি হয়েছে দেখছো যে এই একটা দাগ, এই যে রক্ত রক্ত নাকের কাছে রক্ত হয়েছে। মিঠু, মিঠু, এদিক ফেরো। ও মিঠু, মিঠু রে, ও মিঠু, মিঠু বলো আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দাও। মিঠু, ও মিঠু, সালামু আলাইকুম। প্লিজ দর্শক ভাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার পাখি কত সুন্দর করে কথা বলে। এই শালিক পাখিটা অনেক সুন্দর করে কথা বলতে পারে, মা বলে, কাকি বলে, কাকা বলে, তা আপনাদের সামনে ভিডিওতে দেখাবো, ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। তো এখন
কিছুই বলতেছে না, মানে লজ্জা লাগতেছে, শরম পাচ্ছে, ও একা একা কথা বলে, একা একা সব ভিডিও কথা বলে। এসব আমি ভিডিও করে আপনাদেরকে শোনাবো। প্লিজ আমাদের এসকে মিডিয়া 333 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই পর্যন্ত সমাপ্ত। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখুন তার মালিকের কে কামড়াচ্ছে, দেখুন দেখুন ঠোরাইতেছে তার মালিককে। সে মনে হয় আজকে খাবার দেয় নাই, সেজন্য এরকম খাবার খাবার খাবার। ওরে কি ঠিক মতো খাবার দেন? জি, এই যে খাবার লইছে খায় না, দুই রে খায়। খাবার দেন? জি, এই যে খায় না। এই কি? এই যে ফিশমিল। জি, এই যে ফিশমিল আর পানি। ফিশমিল আর পানি, আর আর কিছু খাবার না রে? না, খাই ফিশমিল খাই, এমনি বড় হয় নাকি। ও, মানে ফিশমিল খান সব সময়? হ্যাঁ। ও গাইস, সবাই এই ফিশমিল খাইলে কি মানে শালিক পাখি বড় হবে তাড়াতাড়ি? জি গাইস, সবাই এই আপনার যদি শালিক পাখি থাকে তাহলে আপনি তাকে ফিশমিল খাওয়াবেন। বেশি বেশি ফিশমিল খেলে খাইলে বড় হবে। আর আপনার পাখিটা যদি ছোটো থাকে, ছোটো বাচ্চা থাকে, তাহলে আপনি এই ফিশমিলটাকে ভিজিয়ে পানিতে নরম বানিয়ে তারপর তাকে খাই দিবেন। আর আপনার পাখি যখন বড় হয়ে যাবে তখন আর আপনি ভিজাই ভিজান লাগবে না, আপনি তার সামনে নিয়ে দেবেন, সে এমনি ঠোরা ঠোরাই খাবে, আপনার কষ্ট করে ভিজান লাগবে না।